সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সরকারি কাজী মাহবুবুল্লাহ কেএম কলেজের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজ তোমাদের সাথে আলোচনা করব উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ইসলামের ইতিহাস দ্বিতীয় পাতে দ্বিতীয় অধ্যায়ের একটি বিষয় নিয়ে, সেটি হচ্ছে দিল্লি সালতানাত যুগ। এর আগে তোমাদের সাথে আলোচনা করেছি সুলতান কুতুবউদ্দিন আইবেককে নিয়ে, আজ আলোচনা করব সুলতান ইলতুৎমিশকে নিয়ে। তাহলে চলো আমরা শুরু করি। আজ আমরা প্রথমেই সুলতান ইলতুৎমিশ সম্পর্কে জানবো, তার প্রাথমিক জীবন সম্পর্কে আগে জানবো। সুলতান ইলতুৎমিশ তিনি তুর্কিস্তানের ইলবারিগুতে জন্মগ্রহণ করেছিলেন। তিনি দেখতে অসাধারণ সুন্দর ছিলেন এবং অসাধারণ মেধাবী সম্পন্ন ছিলেন। তার মেধায় অতিরিক্ত মেধা শঙ্কিত হয়ে তার ভ্রাতাগণ তাকে বোখারার কাজীর নিকট বিক্রি করে দিয়েছিলেন। সেখান থেকে বোখারার কাজী তাকে জামালউদ্দিন নামক একজন ক্রীতদাস ব্যবসায়ীর নিকট বিক্রি করে দিয়েছিলেন। সেই ক্রীতদাস ব্যবসায়ী তাকে গজনিতে নিয়ে আসেন। সেখানে কুতুবউদ্দিন আইবেক তাকে তার অসাধারণ প্রতিভা দেখে মুগ্ধ হয়ে তাকে অনেক উচ্চ মূল্য তাকে ক্রয় করে নিয়ে তার দেহরক্ষী হিসেবে তাকে নিয়োজিত করেছিলেন। এরপর তার অসাধারণ গুণাবলীতে আকৃষ্ট হয়ে তিনি তার মেয়ের সাথে তাকে বিয়ে দেন এবং তাকে বদাওয়ানি শাসনকর্তার পদে নিযুক্ত করেছিলেন। সুলতান কুতুবউদ্দিন আইবেক মারা যাবার পরে দিল্লি সিংহাসনে যে লাহোর আমির উমরাগণ ছিলেন, আরাম শাহকে দিল্লি সিংহাসনে বসালেন। কথিত আছে এই আরাম শাহ ছিলেন কুতুবউদ্দিন আইবেকের ভ্রাতা, কেউ বলেন তিনি ছিলেন তার পালিত পুত্র, কেউ বলেন তার সাথে তার কোনো আত্মীয়তার সম্পর্কই ছিল না। মিনহাজুস সিরাজ জোর দিয়ে বলেছেন কুতুবউদ্দিন আইবেকের তিনজন কন্যা সন্তান ছিল, তার কোনো পুত্র সন্তান ছিল না। যাই হোক, যদিও আরাম শাহের সাথে কুতুবউদ্দিন আইবেকের কোনো আত্মীয়তার সম্পর্ক ছিল না, কিন্তু ঘটনাক্রমে তিনি সেখানে উপস্থিত ছিলেন বিধায় তাকে দিল্লি সিংহাসনে আরোহণ করানো হয়েছিল। সুলতান আরাম শাহ একজন শাসক হিসেবে ছিলেন একেবারেই অযোগ্য এবং অকর্মণ্য। শাসন সালতানাত বা দিল্লি একটি রাজ্য চালানোর মতো যে যোগ্যতা দক্ষতা থাকার দরকার ছিল সেটা তার মধ্যে ছিল একেবারেই অনুপস্থিত, এবং তার অযোগ্যতার অকর্মণ্যতার ফলে অতি দ্রুতই দিল্লি সালতানাতের চতুর্দিকে বিদ্রোহ বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এরপর আমির উমরগণ বীতশ্রদ্ধ হয়ে কুতুবউদ্দিন আইবেকের জামাতা এবং বদাওয়ানির শাসনকর্তা সুলতান ইলতুৎমিশকে দিল্লি সালতানাতের দায়িত্বভার গ্রহণের জন্য আমন্ত্রণ জানান। সুলতান ইলতুৎমিশ আমির উমরাদের ডাকে সাড়া দিয়ে 1211 খ্রিস্টাব্দে আরাম শাহকে যুদ্ধ প্রান্তরে তিনি তাকে পরাজিত করেন এবং দিল্লি সিংহাসনে আরোহণ করেন। তারপরে আমরা সালতানাতের তৎকালীন অবস্থাটা কেমন ছিল, আসলে সুলতান ইলতুৎমিশ এই সিংহাসনটাকে পুষ্পসজ্জা হিসেবে পাননি। কুতুবউদ্দিন আইবেক তাছাড়া অনেক সমস্যায় অমীমাংসিত অবস্থায় রেখে গিয়েছিলেন। এরপরে তাছাড়া কুতুবি আমিরদের যে এই দিল্লি সিংহাসন নিয়ে একটি ষড়যন্ত্র ছিল, এটা সুলতান ইলতুৎমিশকে একটা জটিল সমস্যায় ফেলে দিয়েছিল। এদিকে নাসরুদ্দিন কুবাচা, তাজউদ্দিন ইয়ালদুর মিশরে স্বাধীনতা ঘোষণা করে পাঞ্জাবে তেরা আধিপত্য বিস্তারের একটি স্বপ্ন দেখেন, এবং তাজউদ্দিন ইয়ালদুর তিনি মুহাম্মদ ঘুরির যে অধীনস্থ সাম্রাজ্য ছিল সেখানে তিনি আধিপত্য বিস্তারের চেষ্টা করতে থাকেন, এবং বাংলার সুলতান আলী মর্দান খুলজি নিজেকে সুলতান গিয়াসউদ্দিন উপাধিতে ভূষিত করেন, এবং যে হিন্দু সুলতান এবং সর্দারগণ ছিলেন তারাও স্বাধীনতা হারিয়ে অসন্তুষ্টি প্রকাশ করে, এবং কুতুবি যে আমিরগণ ছিলেন তারাও সুলতান ইলতুৎমিশের শাসনে বিরোধিতা করতে থাকেন। এরপরে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে। সুলতান ইলতুৎমিশ সিংহাসনে আরোহণ করে এই যে জটিল পরিস্থিতি বিভিন্ন নানামুখী সমস্যার সম্মুখীন হয়েছিলেন, কিন্তু তবুও তিনি দম্বার পাত্র ছিলেন না। তিনি এই দৃঢ় আত্মপ্রত্যয় এবং কঠিন মনোভাব নিয়ে তিনি তাদের বিরুদ্ধে অগ্রসর হয়েছিলেন। তিনি দিল্লি সালতানাতের বিরুদ্ধ শক্তিগুলোর বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছিলেন, তাদেরকে তিনি কাবু করার চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি তাদেরকে একেবারে নির্মূল করতে পারেননি। যাই হোক, সুলতান ইলতুৎমিশ সিংহাসনে আরোহণ করে সর্বপ্রথম কুতুবি আমিরদেরকে পরাজিত করেছিলেন। এরপর তিনি বদাউন, অযোধ্যা এবং বেনারস নিজের হস্তগত করেন। তারপর তিনি দুর্গতির যে প্রদেশগুলো ছিল তা তিনি নিজের আয়ত্তে নিয়ে আসেন। সুলতান তাজউদ্দিন ইয়ালদুদ তিনি বদাউনের শাসনকর্তা নিযুক্ত হয়েছিলেন, তিনি গজনির শাসনকর্তা নিযুক্ত হন। তারপরে তিনি নাসরুদ্দিন কুবাচাকে পরাজিত করে থানেশ্বর পর্যন্ত অগ্রসর হয়েছিলেন এবং খাওয়ারিজমের শাহ কর্তৃক বিতাড়িত হয়েছিলেন তিনি, এবং সুলতান ইলতুৎমিশের উপর তিনি একটি আধিপত্য বিস্তারের
চেষ্টা করেছিলেন, কিন্তু তাজউদ্দিন ইলদুজ কে সুলতান ইলতুৎমিশ তরাইন নামক একটি স্থানে একটি যুদ্ধের মাধ্যমে তাকে পরাজিত করেন। তারপর এদিকে আবার নাসিরুদ্দিন কোবাচা স্বাধীনতা ঘোষণা করেন এবং তিনি লাহোর পর্যন্ত অগ্রসর হয়ে সুলতান ইলতুৎমিশ একটি যুদ্ধের মাধ্যমে তাকে পরাজিত করেন এবং পরাজিত করেন। তিনি পলায়নের সময় সিন্ধু নদে ডুবে মারা যান। এরপর হচ্ছে মঙ্গল আক্রমণ থেকে রক্ষা। সুলতান ইলতুৎমিশ যখন সিংহাসনে আরোহণ করেন তখন মঙ্গলগণ তাদের দুর্ধর্ষ মাতা চেঙ্গিস খানের নেতৃত্বে দিল্লি সালতানাত আক্রমণের চেষ্টা করেছিলেন এবং তারা সর্বপ্রথম 1221 খ্রিস্টাব্দে সিন্ধু নদীর তীরে উদিত হয়েছিল এবং তারা খোয়ারিজম দখল করে নিয়েছিল। এদিকে খোয়ারিজমের শাহ জালালউদ্দিন, শাহ ছিলেন জালালউদ্দিন, তিনি ভীত হয়ে পাঞ্জাব আশ্রয় গ্রহণ করেন এবং সুলতান ইলতুৎমিশের নিকট আশ্রয় প্রার্থনা করেন। সুলতান ইলতুৎমিশ তার বৈদেশিক নীতিকে সুসংহত করার জন্য এবং তার রাজ্যের ভিত্তিকে টিকিয়ে রাখার জন্য তিনি বলে পাঠালেন যে দিল্লির যে আবহাওয়া সেটা শায়ে সহ্য হবে না। এইভাবে তিনি কৌশলে তার প্রস্তাবকে প্রত্যাখ্যান করে পাঠালেন। তারপর তিনি কিছুদিন পরে তিনি দিল্লি ছেড়ে পারস্যে চলে যান। এদিকে যে মঙ্গলদের যে নেতা ছিল দুর্ধর্ষ নেতা চেঙ্গিস খান, তিনিও দিল্লির আবহাওয়ার সাথে নিজেকে খাপ খাওয়াতে পারছিলেন না। এরপরে তিনি চলে যান, দিল্লি সালতানাত ছেড়ে নিজ দেশে চলে যান। এরপরে এই যে চেঙ্গিস খানের চলে যাওয়া, এর ফলে একটা চরম আক্রমণের হাত থেকে, চরম অনিশ্চয়তার হাত থেকে এবং বিরাট একটা আক্রমণের হাত থেকে দিল্লি সালতানাত রক্ষা পেয়েছিল। এরপরে বাংলার বিদ্রোহ দমন, বাংলার যে কুতুবউদ্দিন আইবেক বাংলার গিয়াস বখতিয়ার যে মারা যাওয়ার পর খিলজি যে মালিকগণ ছিলেন তারা দিল্লির অধীনতাকে অস্বীকার করেন এবং তারা নিজেদের নামে খুতবা পাঠ করেন এবং মুদ্রা প্রচলন শুরু করেন। সুলতান ইলতুৎমিশ তাদের বিরুদ্ধে একটি অভিযান পরিচালনা করেন এবং শর্ত সাপেক্ষে 38টি হাতি এবং 80,000 টাকা মূল্যের বিনিময়ে তাদের সাথে শর্ত চুক্তি করেন। এরপর সুলতান ইলতুৎমিশ তাদেরকে শর্ত দেন যে এরপর থেকে দিল্লি সুলতানের নামে তারা খুতবা পাঠ করবেন এবং মুদ্রা প্রচলন করবেন। এরপর সুলতান ইলতুৎমিশ আলাউদ্দিন জেনকে বিহারের শাসকতা এবং আলাউদ্দিন জানিকে বিহারের শাসনকর্তা এবং গিয়াসউদ্দিনকে তিনি বাংলার শাসনকর্তা হিসেবে নিযুক্ত রেখেছিলেন। কিন্তু সুলতান ইলতুৎমিশ স্বদেশে প্রত্যাবর্তন করার পর তার আবার বিদ্রোহ ঘোষণা করে। তখন সুলতান ইলতুৎমিশ তার পুত্র মোহাম্মদ নাসিরউদ্দিনকে তাদের বিরুদ্ধে প্রেরণ করে এবং তাদেরকে পরাজিত করেন। কিন্তু এরপরও বাংলার বিদ্রোহ চলতে থাকে, দীর্ঘদিন এই বিদ্রোহ চলতে থাকে। 1230 খ্রিস্টাব্দ সর্বশেষ এই বাংলার বিদ্রোহ চূড়ান্তভাবে তিনি দমন করেন। তারপরে রাজ্য যান, সুলতান ইলতুৎমিশ সিংহাসনে আরোহণ করে নিজের যে ইয়েটা ছিল সেটাকে আগে সুসংহত করেন, নিজের অবস্থানটাকে আগে সুসংহত করেন। এরপর তিনি রাজপুত রাজাদের দিকে মনোযোগ দিয়েছিলেন, কারণ আরাম শাহের অযোগ্যতা এবং অকর্মণ্যতার ফলে এই হিন্দু রাজাগণ তাদের মাতৃভূমিকে পুনরুদ্ধার করে নিয়েছিল। সুলতান ইলতুৎমিশ 1226 খ্রিস্টাব্দে সর্বপ্রথম তিনি হিন্দুদের কাছ থেকে রণথম্বুর অধিকার করেন, 1200 মাদওয়ার দুর্গটি অধিকার করেন, তারপর তিনি জালোয়ার ও ভিলাস অধিকার করেন এবং সর্বশেষ তিনি দোয়াব অঞ্চলে বেনিয়াদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছিলেন। সুলতান ইলতুৎমিশ বাগদাদের খলিফা কর্তৃক তিনি অভিষেক লাভ করেছিলেন। দিল্লি সালতানাতে যতজন মুসলিম শাসক ছিলেন তার মধ্যে সুলতান ইলতুৎমিশ ছিলেন সবচেয়ে ভাগ্যবান, কারণ তিনি একমাত্র খলিফা যিনি বাগদাদের খলিফা আল মুত্তাসিম বিল্লাহ নিকট থেকে তিনি রাজকীয় অভিষেক এবং রাজকীয় পোশাক তিনি গ্রহণ করেছিলেন এবং বাগদাদের আব্বাসীয় খলিফা আল মুত্তাসিম বিল্লাহ থেকে খলিফা আজম বলে তাকে ভূষিত করেছিলেন এবং তাকে স্বাধীন খলিফা হিসেবে তাকে ঘোষণা করেছিলেন। এরপর চরিত্র কৃতিত্ব, সুলতান ইলতুৎমিশ ছিলেন একজন অসাধারণ প্রতিভা সম্পন্ন শাসক এবং তার সামরিক দক্ষতা, তার ন্যায় দক্ষতা, তার শিক্ষা সংস্কৃতির প্রতি তিনি একজন ন্যায়বান শাসক হিসেবে সমাদৃত ছিলেন। ধর্মের প্রতি তার যে একটা প্রগাঢ় অনুভূতি ছিল, তারপরে শাসক জ্ঞানী গুণীদের প্রতি তার যে প্রজ্ঞা শ্রদ্ধা ছিল, এটা তাকে একজন সর্বশ্রেষ্ঠ শাসকে পরিণত করেছিল। তার সমসাময়িক শিলালিপিতে সুলতান কুতু ইলতুৎমিশকে আল্লাহর রাজ্যের রক্ষক, আল্লাহর রাজ্যের রক্ষক এবং আল্লাহর রাজ্যে ভৃত্যদের সাহায্যকারী হিসেবে ঘোষণা করা হয়েছে।
বাগদাদের খলিফা, তারপর প্রকৃত প্রতিষ্ঠাতা সুলতান ইলতুৎমিশকে ন্যায়সঙ্গতভাবে তুর্কি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা যায়। নেনবুল যথার্থই বলেছিলেন তিনি ছিলেন দাসবংশের প্রকৃত প্রতিষ্ঠাতা। সুলতান ইলতুৎমিশ একজন সামান্য দাস হিসেবে জীবন শুরু করে 2 দশকের মধ্যে নিজ যোগ্যতার দক্ষতার বলে সাম্রাজ্যের সাম্রাজ্যকে দিল্লি সালতানাতের সর্বোচ্চ শিখরে আরোহণ করেছিলেন, এবং শুধুমাত্র আত্মনির্ভরশীলতার উপর ভর করে তিনি বহিঃশত্রু আক্রমণ থেকে দিল্লি সালতানাতকে রক্ষা করে বংশানুক্রমিক যে রাজতন্ত্র সেটা তিনি প্রতিষ্ঠা করতে পেরেছিলেন। তাছাড়া তিনি বৈদেশিক নীতি, তারপরে তিনি বহিঃশত্রু আক্রমণ থেকে তিনি দিল্লি সালতানাতকে রক্ষা করেছিলেন। শুধু তাই নয়, নাসিরুদ্দিন কোপাচা, তাজউদ্দিন ইয়েলদুজ এবং চেঙ্গিস খানের মতো দুর্ধর্ষ নেতাদের হাত থেকে তিনি দিল্লি সালতানাতকে রক্ষা করেছিলেন। তাই বলা হয়ে থাকে যে দিল্লি সালতানাতের যে চরম একটা সংকটময় মুহূর্ত ছিল, সেই মুহূর্তে যদি ওনার মতো নেতার আবির্ভাব না হতো তাহলে দিল্লি সালতানাত টিকে থাকতো কিনা সেটাই সন্দেহের বিষয়। শাসক হিসেবে ইলতুৎমিশ, ইলতুৎমিশ সিংহাসনে আরোহণ করে একটি সুগঠিত মানে প্রশাসন ব্যবস্থার প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন। এই জন্য তিনি মোহাম্মদ জুনাইদি ও ফখরুল মুলুকের সহযোগিতায় একটি প্রশাসনিক মানে বিভিন্ন দপ্তর প্রতিষ্ঠা করেন। তার শাসন ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য ছিল ইক্তা ব্যবস্থা। এই ইক্তা ব্যবস্থা, প্রত্যেক ইক্তাদা একজন করে ইক্তাদা নিযুক্ত ছিলেন, তারা নিজেদের এলাকার শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার কাজে নিয়োজিত ছিলেন। এছাড়া তারা রাজস্ব আদায়ের কাজও করে থাকতেন আর কি। তার শাসন ব্যবস্থার অন্যতম একটি বৈশিষ্ট্য ছিল বিশুদ্ধ আরবি মুদ্রা প্রচলন। তিনি সর্বপ্রথম রূপাইয়া নামে একটি মুদ্রা প্রচলন করেছিলেন, এবং সেখানে নিজের নামের পাশে আল মুত্তাসিম বিল্লাহ মানে বাগদাদের যে খলিফা ছিলেন তার নামও তিনি অঙ্কিত করেছিলেন। তিনি একজন ন্যায় বিচারক শাসক ছিলেন। সুলতান ইলতুৎমিশ খুবই ন্যায় বিচারক ছিলেন। তার সবচেয়ে ন্যায় বিচারের উদাহরণ ছিল তার যেখানে রাজকার্য পরিচালনা করতেন সেখানে তার দরবারে একটি ঘণ্টা বাঁধা ছিল। সেই ঘণ্টায় বিচার প্রার্থীগণ যারা ছিলেন তারা ঘণ্টা বাজিয়ে বিচারকের দৃষ্টি আকর্ষণ করতেন এবং সুলতান ইলতুৎমিশ ন্যায় বিচার প্রতিষ্ঠা করতেন। এরপর আছে ন্যায় বিচারক শাসক হিসেবে শিল্প সাহিত্যের পৃষ্ঠপোষক। সুলতান ইলতুৎমিশ শুধু একজন তিনি শুধু দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠা ছিলেন তা নয়, তিনি জ্ঞান বিজ্ঞানেরও উদার এবং শিল্প সাহিত্যেরও একজন উদার পৃষ্ঠপোষক ছিলেন। গিয়াসউদ্দিন ফখরুদ্দিন কাকী এবং জামালউদ্দিন তাবরিজি নামক দুজন লেখক ছিলেন, তারা ছিল খুবই প্রতিভাত শাসক। সুলতান ইলতুৎমিশ ছিলেন তাদের অনুরক্ত। তিনি কুতুবউদ্দিন আইবকের সময় যে আয়াত এই যে আয়াদিনগা ঝোপড়া যে মসজিদটি ছিল এবং কোয়াতুল ইসলাম নামে দুটি মসজিদ ছিল, এই মসজিদ দুটির কাজ সুলতান কুতুবউদ্দিন আইবক নির্মাণ কাজ শেষ করে যেতে পারেনি। সুলতান ইলতুৎমিশ এই দুটি মসজিদের নির্মাণ কাজ শেষ করেছিলেন। তিনি ফখরুদ্দিন কাকীর যে মাজার ছিল তার কাছে একটি ফোয়ারা নির্মাণ করেছিলেন, এবং কি সুলতান ইলতুৎমিশ মুসলিম শিক্ষা বিস্তারের জন্য তিনি অনেকগুলো মসজিদ এবং মাদ্রাসা নির্মাণ করেছিলেন। সুলতান ইলতুৎমিশ আরেকটা যে ইয়ে ছিল সেটা ছিল হলো অভিজাত 40 চক্র গঠন। সুলতান ইলতুৎমিশ তার অনুগত 40 জন দাসকে নিয়ে বিশ্বস্ত যারা ছিলেন তাদেরকে নিয়ে তিনি একটি দল গঠন করেছিলেন। এদেরকে অভিজাত 40 চক্র বা বন্দেগানি চেহেলগাম নামে অভিহিত করা হয়। বন্দেগানি চেহেলগাম নামে অভিহিত করা হয়। এটা কিন্তু অনেক সময় প্রশ্নে থাকে যে বন্দেগানি চেহেলগাম বা অভিজাত 40 চক্র বলতে কি বুঝো। এই 40 চক্রের সাহায্যে, এই অভিজাত যে 40 চক্র ছিল এদের সাহায্যে সুলতান ইলতুৎমিশ অনেক অভিযানে সফলতা লাভ করেছিলেন, এবং সুলতান ইলতুৎমিশের সফলতার ক্ষেত্রে এই 40 চক্র বা বন্দেগানি যে চেহেলগাম 40 জন লোক ছিলেন এরা যথেষ্ট সাহায্য সহযোগিতা করেছিলেন। কিন্তু সুলতান ইলতুৎ মারা যাওয়ার পর এর দুর্নীতিবান হয়ে পড়েন এবং সেই আগের মতো আর তারা তাদের কার্যক্রম চালাতে পারেনি। যাই হোক, সুলতান ইলতুৎমিশ ছিলেন দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা, দাস বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা। তাকে তো দাস বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বললেও অত্যুক্তি হবে না। মাত্র 2 দশক শাসনকার্য পরিচালনা করে দিল্লি সালতানাতকে তিনি সাম্রাজ্যের সর্বোচ্চ শিখরে তিনি আরোহণ করেছিলেন, এবং ন্যায় বিচার, স্বাধীন সাম্রাজ্য প্রতিষ্ঠাতা, রাজধানী প্রতিষ্ঠা করে তিনি সকলের কাছে আজও শ্রেষ্ঠ শাসক হিসেবে সমাদৃত হয়ে আছেন। আজ এ পর্যন্তই।
আগামী ক্লাসে তোমাদের সাথে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করবো।